আমরা সকলেই চাই যে আমরা যাতে খুব তাড়াতাড়ি হিসাব নিকাশের কাজ শিখতে পারি আর খুব সহজেই অফিসের কাজ অথবা নিজের ব্যবসার কাজ তাড়াতাড়ি করতে পারি। আর হিসাব নিকাশ শেখার জন্য আমাদের মাথায় সর্বপ্রথমে আসে ট্যালি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো ট্যালি ERP 9 নিজের ভাষায় খুব সহজভাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক ধুলিয়ান আর আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ মণ্ডল। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস। তো প্রথমত আমরা জানবো অ্যাকাউন্টিং ওয়ার্ক মানে হিসাব নিকাশ কীভাবে কাজ করে। তো হিসাব নিকাশের কাজ যদি করতে হয় আমাদেরকে, তাহলে প্রথমত হিসাব নিকাশের কাজ করা হয় দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে ম্যানুয়ালি কাজ করে, আবার একটা কাজ করা হয় কম্পিউটারাইজড। তো ম্যানুয়ালি আর কম্পিউটারাইজড, তো ম্যানুয়ালি মানে কি? তো ম্যানুয়ালি মানে হচ্ছে হাতে কলমে হিসাব নিকাশ করা, অর্থাৎ হাতে কলমে কীভাবে হিসাব নিকাশ করবো সেটাকেই বলি আমরা ম্যানুয়ালি। আর একটা কাজ করা হয় কম্পিউটারের মাধ্যমে, মানে হিসাব নিকাশ করা হয় কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটারের মাধ্যমে করা হয় মানে তো সফটওয়্যার, তো সফটওয়্যারের মাধ্যমে আমরা করে থাকি। আর সফটওয়্যার মাথায় আসার আগেই প্রথমে যে সফটওয়্যারটা আসে সেটা হচ্ছে ট্যালি। তো ট্যালি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য বেস্ট সফটওয়্যার, এই জন্য আমরা মাথায় আসি যে ট্যালি আমরা কাজ করব। তো দেখে নিই ট্যালি চালানোর জন্য কী পদ্ধতি আমরা আছে, আপনারা কীভাবে শিখতে পারবেন ট্যালি খুব সহজভাবে, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো। তো প্রথমত আমাদেরকে অ্যাকাউন্টিংয়ের কাজ করার জন্য প্রথম যে আমরা পয়েন্টটা পাচ্ছি সেটা হচ্ছে পার্টি। পার্টি মানে পক্ষ। তো একটা ব্যবসায় যখন হিসাব নিকাশ করতে চাইবেন দুটো পক্ষ অন্তত পক্ষে থাকবেই, একটি হচ্ছে নিজে আপনি দোকানদার, আর একটি হচ্ছে কোনো কাস্টমার হতে পারে, কোনো পার্টি হতে পারে, সাপ্লাইস হতে পারে বা এক্সপেন্সেস হতে পারে, যে কোনো এভরিথিং থাকতে পারে। অর্থাৎ দুটো পার্টি মানে পক্ষ অবশ্যই থাকবেই, দুটো পক্ষ না থাকলে কিন্তু হিসাব নিকাশ আমাদের হয় না। তো দুটো পক্ষ যখন ওই দুটো পক্ষের মধ্যে মানে পার্টির মধ্যে ইভেন্ট যখন হবে, ঘটনা ঘটবে, দুটো পার্টির মধ্যে যখন ঘটনা ঘটে তখনই আমাদের ট্রানজ্যাকশন হয় মানে লেনদেন হয়। অর্থাৎ আমি একটা বন্ধুকে বললাম যে দাদা আমি একটা দোকান খুলেছি, বা বন্ধু আমি একটা দোকান খুলেছি তুই আমার দোকানে আসিস। তো ওই বন্ধুটার সাথে যখন আমার ঘটনা ঘটলো এই যে বললাম, তখন ওই বন্ধুটা আমার দোকানে আসবে, আর যখন আসবে তখনই আমার লেনদেন শুরু হবে। আর যখন লেনদেন হবে দেখবেন একটা কাস্টমার যখন জিনিস কিনবে, কোনো কিছু কিনবে, লেনদেন করবে আপনার কাছে, দোকানে জিজ্ঞেস করে করেই কিনবে যে এটার দাম কত, অমুক জিনিসের দাম কত, এটার দাম কত, কত পার্সেন্ট ছাড় আছে, সব কিছু কেনার পর যখন টাকা দেওয়ার সময় বলবে দাদা কত টাকা হলো বা বিলটা কত হলো। অর্থাৎ কাস্টমারটা চায় যে আপনি হিসাব করে কাস্টমারটাকে বলুন। তো হিসাব লেনদেন হওয়ার পরই আমাদের কী আসছে না, হিসাব আসে। তো অ্যাকাউন্টিংয়ের কাজ তখন থেকেই শুরু হয়, যখন লেনদেন হয়ে গেল তখন থেকে আমাদের অ্যাকাউন্টিংয়ের কাজ শুরু হয়। অ্যাকাউন্টিং মানে হচ্ছে হিসাব নিকাশ, আর অ্যাকাউন্টিংয়ের কাজ যখন শুরু হয়ে গেল তো অ্যাকাউন্টিংয়ের কাজ করার জন্য দরকার হয় একজন অ্যাকাউন্টেন্ট। অর্থাৎ যে অ্যাকাউন্টিংয়ের কাজ করে তাকে বলে অ্যাকাউন্টেন্ট, মানে হিসাব রক্ষক। আর বন্ধুরা আপনারা অ্যাকাউন্টেন্ট অবশ্যই শিখতে চাইছেন যে অ্যাকাউন্টেন্ট আমি হতে চাই। তা আমি যখন অ্যাকাউন্টেন্ট হতে চাই, তো অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য আমাদের প্রথমত যেটা পড়তে হবে পড়াশোনা সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি মানে হিসাবশাস্ত্র। যেমন আপনি যদি ডাক্তার হতে চান, ডাক্তারের জন্য আপনাকে ডাক্তারের পড়াশোনা করতে হবে, আপনি যদি উকিল হতে চান উকিলের জন্য ল পড়তে হবে, সেমভাবে হিসাব নিকাশ অর্থাৎ অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য আপনাকে যা পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। তো প্রথমত আমরা অ্যাকাউন্টেন্সি জানবো, হিসাবশাস্ত্র। তো ট্যালি একটা সফটওয়্যার, তা ট্যালিতে কাজ করার জন্য, অ্যাকাউন্টিংয়ের কাজ করার জন্য আমাদেরকে জানতে হবে অ্যাকাউন্টেন্সি। চলুন তাহলে আমরা জেনে নিই অ্যাকাউন্টেন্সির প্রথম পদ্ধতি, অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস মানে কি বললাম, হিসাব। তো এই অ্যাকাউন্টসকে আমরা তিন ভাগে ভাগ করছি, তো তিনটে ভাগে পার্টিশন করে দিচ্ছি। তো তিনটে ভাগে পার্টিশন করে প্রথম পার্টটাকে আমরা বলছি পার্সোনাল অ্যাকাউন্টস মানে ব্যক্তিক হিসাব খাত। তো পার্সোনাল অ্যাকাউন্টস, দ্বিতীয়টাকে বলছি আমরা রিয়েল অ্যাকাউন্ট মানে সম্পত্তি সম্পর্কিত হিসাব খাত, আর তিন নম্বর বলছি নমিনাল অ্যাকাউন্ট মানে নামিক হিসাব খাত। আপনারাও শুনে বলুন আমার সাথে সাথে, পার্সোনাল অ্যাকাউন্ট মানে ব্যক্তিক হিসাব খাত,
রিয়েল অ্যাকাউন্ট মানে সম্পত্তি সম্পর্কিত হিসাব খাত, আর নমিনাল অ্যাকাউন্ট মানে নামিক হিসাব খাত। অ্যাকাউন্টস তিন প্রকার, আবার বলুন, পার্সোনাল অ্যাকাউন্টস, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। এবার আপনাদেরকে জানাবো পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে বা পার্সোনাল অ্যাকাউন্ট কি জিনিস। তো পার্সোনাল অ্যাকাউন্টস, পার্সোনাল অ্যাকাউন্টস কাকে বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনগুলি যে হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় তাকে পার্সোনাল অ্যাকাউন্টস বা ব্যক্তিগত হিসাব খাত বলে। দ্য অ্যাকাউন্টস হুইচ ইন হুইচ ট্রানজ্যাকশনস আর রেকর্ডেড উইথ এ পার্সন অর অর্গানাইজেশন আর কল্ড পার্সোনাল অ্যাকাউন্টস। মানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যখন আমরা লেনদেনের যে হিসাব খাতে যে আমরা লিপিবদ্ধ করি, মনে করুন একটা কাস্টমারের কাছে, কাস্টমার কি একটা ব্যক্তি, তো একটা ব্যক্তি হতে পারে বা একটা দোকান হতে পারে বা কোনো প্রতিষ্ঠান যাকে বলা হয় এক কথায়। তো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যখন আমরা লেনদেন করব, তো লেনদেনটা যখন আমরা খাতায় লিখে রাখব তখন সেটা অ্যাকাউন্টস, সেই অ্যাকাউন্টসগুলোকে আমরা বলি পার্সোনাল অ্যাকাউন্ট। যেমন হচ্ছে রাম, রাম হচ্ছে একটা ব্যক্তির নাম, তো আমরা বলছি রাম অ্যাকাউন্ট। দাস এন্টারপ্রাইজ, দাস এন্টারপ্রাইজ কি একটা দোকানের নাম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, এই জন্য এটাকে বলছি আমরা পার্সোনাল অ্যাকাউন্টস। তো পার্সোনাল অ্যাকাউন্টস আমি বাংলা এবং ইংলিশ দুটোই স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা প্লিজ নোট করে নেবেন এবং খাতাতে, তাহলে সবচেয়ে ভালো হবে, আপনাদের কাছে পারমানেন্টলি নোটটা থাকবে। এবার চলুন আমরা আলোচনা করি রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কি? না, যে হিসাব খাতে এক একটি সম্পত্তি সম্পর্কিত যাবতীয় লেনদেনের হিসাব রাখা হয় তাকে সম্পত্তি সম্পর্কিত হিসাব খাত বলে। কি বললাম? যে হিসাব খাতে এক একটি সম্পত্তি সম্পর্কিত যাবতীয় লেনদেনের হিসাব রাখা হয় তাকে সম্পত্তি সম্পর্কিত হিসাব খাত বলে। কি বলা হচ্ছে? না, সম্পত্তি বলতে যে দ্রব্যটা অর্থাৎ যে গুডস আমরা নিজের ইউজ করার জন্য কিনে থাকি সেটাই হচ্ছে সম্পত্তি, যেটা আমরা টাচ করতে পারি, দেখতে পারি। রিয়েল অ্যাকাউন্ট মানে বাস্তবে যেটা দেখতে পাই অর্থাৎ সম্পত্তি বোঝায় বন্ধু। তো সম্পত্তি যে বোঝায় সেটাকেই আমরা রিয়েল অ্যাকাউন্ট বলি। যেমন ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ কি টাকা, টাকা হচ্ছে কি সম্পত্তি যেটা আমরা দেখতে পাই। বিল্ডিং অ্যাকাউন্ট, বিল্ডিংও আমরা দেখতে পাই, বিল্ডিং হচ্ছে একটা সম্পত্তি। কেন এগুলো? না, এগুলো ইউজ করি আমরা। তো যে দ্রব্যগুলো আমরা ইউজ করার জন্য কিনে থাকি সেটাকে বলি আমরা সম্পত্তি। তো অ্যান অ্যাকাউন্ট ইন হুইচ অল প্রপার্টি রিলেটেড ট্রানজ্যাকশনস আর অ্যাকাউন্টস ফর ইজ কল্ড রিয়েল অ্যাকাউন্ট। তো রিয়েল অ্যাকাউন্ট বুঝতে পেরেছেন যে সম্পত্তি সম্পর্কীয় হিসাব খাত, মানে যে অ্যাকাউন্টসের দ্বারা সম্পত্তি বোঝাবে, সম্পত্তির নাম বোঝালেই রিয়েল অ্যাকাউন্ট। তো সম্পত্তি অনেক ধরনের হয়, সাধারণত দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে, একটাকে বলা হয় ট্যাঞ্জিবল অ্যাসেটস আর একটাকে বলা হয় ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। তো ট্যাঞ্জিবল অ্যাসেটস মানে যেটা চোখে দেখা যায়, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস যেটা চোখে দেখা যায় না। ট্যাঞ্জিবল অ্যাসেটসকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ফিক্সড অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস। তো আমি অ্যাসেটসের চ্যাপ্টার আমি পড়াবো আপনাদেরকে, তার আগে আজকে আমরা এই অ্যাকাউন্টসটাই বুঝে ফেলি। তো আমরা না হলে অন্য টপিকে চলে যাবো, প্রথমত আমরা অ্যাকাউন্টস বুঝবো, তারপরে আমরা দেখব এর পরবর্তী কী আছে। এবার আমরা আলোচনা করব নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে যে হিসাব খাতে আয় ব্যয়, রেভিনিউ, খরচ, লাভ বা ক্ষতি সংক্রান্ত লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয় তাকে নামিক হিসাব খাত বা নমিনাল অ্যাকাউন্ট বলে। দ্য অ্যাকাউন্ট ইন হুইচ ইনকাম, এক্সপেন্সেস, রেভিনিউ, কস্ট, প্রফিট অর লস রিলেটেড ট্রানজ্যাকশনস আর রেকর্ডেড ইন কল্ড নমিনাল অ্যাকাউন্ট। মানে যে অ্যাকাউন্টসের দ্বারা আয় ব্যয় লাভ ক্ষতি অর্থাৎ নাম মাত্র, নমিনাল মানে নাম মাত্র, যেটা বাস্তবে আমরা চোখে দেখতে পাই না, শুধুমাত্র নাম আছে, সেটাই নমিনাল অ্যাকাউন্ট। যেমন স্যালারি অ্যাকাউন্ট, আপনি স্যালারি দেখেছেন, দেখুন আমি স্যালারি দিচ্ছি, কী দিচ্ছি, অ্যাকচুয়ালি দিচ্ছি টাকা, কিন্তু নামটা বলছি স্যালারি। আমি রেন্ট মানে ভাড়া, আমি ভাড়া দিচ্ছি, বাড়ি ভাড়া দিচ্ছি, কিন্তু কী দিচ্ছি, অ্যাকচুয়ালি দিচ্ছি টাকা, কিন্তু নাম কী বলছি, স্যালারি। ওই টাকাটাই আমি যখন ইলেকট্রিক অফিসে গিয়ে ইলেকট্রিক বিল দিচ্ছি, কী বলছি, ইলেকট্রিক বিল দিলাম, কিন্তু দিলাম তো অ্যাকচুয়ালি টাকা, গেল আমার কাছ থেকে টাকা, কিন্তু নাম বলছি ইলেকট্রিক বিল, দিচ্ছি কাউকে কমিশন, কমিশন টাকা দিচ্ছি আর বলছি কমিশন, তাই তো? এই যে নামগুলো, এই ধরনের অ্যাকাউন্টগুলোকে আমরা বলছি নমিনাল অ্যাকাউন্ট, মানে নামিক হিসাব খাত, যেটা আমরা বাস্তবে দেখতে পাই না।
তো চলুন আপনাদেরকে দিই কিছু টাস্ক, হোম টাস্ক। এই হোম টাস্কগুলো আপনাদেরকে করতে হবে। আমি কিছুটা দিচ্ছি হোম টাস্ক। ক্লাসিফাই দ্য অ্যাকাউন্টস অফ পার্সোনাল, রিয়েল অ্যান্ড নমিনাল। তো পার্সোনাল, রিয়েল আর নমিনাল সংজ্ঞা বুঝে গেলেন কিভাবে, কোনটা অ্যাকাউন্টস কি হয়। বললাম ব্যক্তি বা প্রতিষ্ঠান বোঝালে কি হবে, পার্সোনাল অ্যাকাউন্টস। সম্পত্তি বোঝালে কি হবে, রিয়েল অ্যাকাউন্ট, যেটা চোখে দেখতে পায়। আর আয় ব্যয় লাভ ক্ষতি এক্সপেন্স এগুলো বোঝালে কি হবে, না নমিনাল অ্যাকাউন্ট, মানে নাম মাত্র, নামিক হিসাব খাত। তো আপনাদেরকে কিছু আমি অ্যাকাউন্টসের নামগুলো স্ক্রিনে দেখাচ্ছি, সেই স্ক্রিনের গুলো আপনারা খাতায় নোট করে ওর পাশে, নোটের পাশে লিখবেন কোনটা কোন অ্যাকাউন্ট, আপনি কি কি ধরতে পারছেন। তারপরে আমাকে অবশ্যই মেল করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে অ্যান্সারগুলো দেখাবেন, ঠিক আছে। প্রথম এক নম্বর, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, পারচেস, সেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অ্যাকাউন্ট, গুডউইল অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট, বিল রিসিভেবল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট, ড্রয়িংস, আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট, ব্যাড ডেবট অ্যাকাউন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, স্যান্ডারি ডেটর্স অ্যাকাউন্ট, স্যান্ডারি ক্রেডিটর্স অ্যাকাউন্ট, মোটর ভেহিকল অ্যাকাউন্টস, বিল পেয়েবল অ্যাকাউন্টস আর ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট। এখানে 1 থেকে 22টা আপনাদেরকে অ্যাকাউন্টসের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো আপনাদের কাজ হচ্ছে এই 1 থেকে 22টা যে অ্যাকাউন্টসের নাম, প্রত্যেকটা নামের আগে প্রথমত খাতায় লিখে নিন, খাতায় লিখে নিন 1 থেকে 22টা নামটাই খাতায় লিখে নিন। খাতায় লিখে তার পাশে এবার অ্যাকাউন্টসের পাশে মার্কিং করুন, এটা পার্সোনাল অ্যাকাউন্টস হবে, না রিয়েল অ্যাকাউন্ট হবে, না নমিনাল অ্যাকাউন্ট। চলুন আমি দুটো দেখিয়ে দিই, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এবং পারচেস। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তো ল্যান্ড মানে হচ্ছে জমি, বিল্ডিং মানে বিল্ডিং, তো বিল্ডিং মানে বাংলায় কী বলে, অট্টালিকা, তাই তো? আচ্ছা, তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এটা কোন অ্যাকাউন্ট, এটা তো কোনো ব্যক্তির নাম না। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নয়, এই জন্য এটা কি হবে, পার্সোনাল অ্যাকাউন্টস হবে না। তাহলে কি হবে, বেঁচে থাকলো কি, রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল। এটা চোখে দেখতে পান কি, ল্যান্ড জমি আর বাড়ি দেখা যায়, তো তো দেখা যায়, তো দেখা যায় মানে এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, দেখা যায় মানে রিয়েল অ্যাকাউন্ট, তো এটা হবে রিয়েল অ্যাকাউন্ট। পারচেস, পারচেস মানে ক্রয় করা, পারচেস মানে ক্রয় করা, কোন অ্যাকাউন্ট ক্রয়, কোন মানুষের নাম শুনেছেন, শুনেননি, তাহলে পার্সোনাল বাদ, এটা চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না, কারণ আমি মাল কিনতে গেলাম, মালটা দেখতে পাচ্ছি কিন্তু নাম এটা, তাহলে কি হবে, নমিনাল অ্যাকাউন্ট, তাই তো? তো পারচেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। এইভাবে আপনারা যে 22টা দিয়েছি আমি, তার মধ্যে 2টো বলে দিলাম, আর 20টা থাকলো, 20টা আপনারা করে আমাকে অবশ্যই জানান। কন্টিনিউ প্র্যাকটিস ইয়োর হোম টাস্ক অ্যান্ড সেন্ড মি ইয়োর প্র্যাকটিস কপি থ্রু ইমেল www.bbcee.info@gmail.com। যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠাবেন।